Hey guys, Assalamualaikum, Eid Mubarak. দেশম দেশবাড়ি যেই যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন যেহেতু তোমরা অনেক সাপোর্ট করো কেন ভাবলাম চাদরা থেকে আমার ব্লগটা শুরু করি তাই না অলরেডি দেখতাছো মেহেদি দেওয়া শেষ কারণ মেহেদি এইটা অল্প দিছি আমার বাম হাত দিয়ে এই হাতে মেহেদি দিছি ভাবতেই তো পারতাছো কেমন কাইপা মেহেদি দিছি আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার চাদরা থেকে ঈদের দিন পর্যন্ত আমি কি করব না করব সেটা নিয়ে আর ঈদের দিন তো আমি ফাটিয়ে ফেলবো মানে সালামি এটা কি না নিলে হয় বলো আর সালামি তো তুমি চাইলে আসসালামু আলাইকুম এরকম চাইলে জীবন আর সালামি পাইবা না ওয়ালাইকুম আসসালাম এরকম বলে দিবি ঈদ মোবারক এরকম বলে তো সালামি জীবনও পাইবা না তো এবারকা ভাবছি ছোট বড় যে আছে আমি সবাই থেকে সালামি নিব তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং তো সঙ্গেই থাকবা ঠিক আছে যেহেতু চাঁদরাতে এসে পড়েছি ঈদের দিন আমার অনেক কাজ থাকবে আর অনেক কিছু করা বাকি থাকবে তাই ভাবলাম কেননা চাঁদরাতে দিনই আমি ঈদের দিনই যে একটা স্পেশাল রেসিপি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ঝরঝরে জর্দার সেমাই এই সেমাইটাকে কে না চিনে বলো আর আমার তো অনেক ফেভারিট যেহেতু এটার ভিতরে নারকেল দেওয়া থাকে প্রচুর পরিমাণে তো ভাবলাম কেননা এই রেসিপিটা তোমাদের ছোটখাটো যে রেসিপি যেহেতু যখন তো শেয়ার করতেই পারি তো চলো কথা না বলে রেসিপিটি স্টার্ট করি সো গাইস আমি চলে এসেছি আমার কিচেন সেটআপে তো এখন আমার ঝরঝরে জর্দার সেমাই রান্না করতে কি কি লাগছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আসো এখানে লম্বা সেমাই রেখেছি আমি 200 গ্রামের মতো নিয়েছি এখানে চিনি নিয়েছি 1.5 কাপ নারকেল কুড়ানো নিয়েছি 2 কাপ ঘি নিয়েছি 2 চা চামচ কাঠবাদাম নিয়েছি 5টা আর পেস্তা বাদাম নিয়েছি 10-12টার মতন কিশমিশ নিয়েছি 10-12টার মতন আর এখানে নর্মাল পানি নিয়েছি 1 কাপ আর নিয়েছি তেল সয়াবিন তেল আর স্বাদ মতন লবণ আর এখানে নিয়েছি 3টে তেজপাতা 2টা দারচিনি আর 3টে এলাচ এলাচটা আমি একটু ভেঙে নিয়েছি তো এখন শুরু করি আমার রেসিপিটা সো গাইস আমি এই পাত্রতে এখন আমি এই সেমাইটা দিয়ে দিব হালকা ভেজে নিব এই সেমাইটা আমার অনেক ফেভারিট আর আমুর হাতে যেটা রান্না হয় এই ঝরঝরে সেমাইটা সেটাও আমার অনেক ফেভারিট কারণ আমু একটু একটু ক্রিস্পি টাইপের করে বানায় সেমাইটা অনেক মোচমোচে থাকে আমার ওটা অনেক ভালো লাগে আর আমি যেটা রান্না করি সেটা হচ্ছে একদম সফট হয়ে যায় আর প্রত্যেকটা কামড়ে কামড়ে আমার নারকেলের যে ফ্লেভারটা সেটা পাবে সেটা আমার থেকে অনেক ভালো লাগে মানে কি আমুরটাও আমার ভালো লাগে আমার নিজের যেটা তৈরি করি আমি সেটাও ভালো লাগে আর যদি কোনো সময় হয় তখন আমি আমুর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব সো গাইস 1 মিনিটের মতন আমি এটাকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এটাতে ঘি তোমরা চাইলে শুধু সয়াবিন তেল দিয়ে এটাকে রান্না করতে পারো আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে ভেজে নিব আমি এটাকে ভালো করে ভেজে নিব 2-3 মিনিটের মতন সবাই কিন্তু এই সময়টা আমরা রান্না করতে পারি তাই না তারপর আমার দেখার উদ্দেশ্য যে আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি দিয়ে দিব গরম মশলাগুলো এখন আমি এতে দিয়ে দিব নারকেল কুড়ানো আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু হালকা পরিমাণ লবণ দেওয়ার চেষ্টা করি কারণ লবণ দিলে আমার মনে হয় কি স্বাদটা আরও বেশি বাড়ে আর অনেকেই মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তো তোমরা চাইলে নাও দিতে পারো সামান্য পরিমাণে সো গাইস এখন আমি দিয়ে দিব চিনি এখন আমি আবার নাড়া দিয়ে দিব অনবরত নাড়তে হবে কিন্তু না হলে লেগে যেতে পারে এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি
আবার নাড়া দিয়ে তুমি পানিটা পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবে, কারণ দেখা গেছে একটু বেশি পানি হয়ে গেলে একদম নরম হয়ে যাবে। A few moments later. So guys, আমার সামাইটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে। সামাইটা রান্না করতে বেশি সময় লাগে না। So guys, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আর দিয়ে দিচ্ছি দুই রকমের যে বাদাম নিয়েছি আমি, এই বাদামগুলো এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তা দিয়ে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। মাত্র 3 মিনিটেই ঝরঝরে জর্দা সেমাই। তো ফিরে আসছি একটু পরে। সো গাইস, রেসিপি তো তৈরি হয়েই গেল, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে যে তোমরা রান্না করেছো যে কেমন হয়েছে। সো গাইস, আগামীকাল হচ্ছে ঈদ, আর ঈদের দিন জানোই তো সালামি ছাড়া আর চলবে না। হ্যাঁ, এটা অলরেডি আমি বলে ফেলেছি। আর আমি কালকে কাউকে ছাড় দিব না, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, যেমন ঋতু, জয় আর ওই আশা, ইবা, ওদের কাউদের ছাড় দিব না। রাকিব তো আছে, রাকিবের গত বছরের রাকিবের থেকে আমি সালামি অলরেডি নেওয়া শেষ হয়ে গেছে। আমি অবশ্য দেব ঠিকই, কিন্তু আমি তো নিয়ে ছাড়বই। আর যদি আমাকে আমার প্রাপ্য অনুযায়ী না দেয়, তাহলে বলবো এক প্লেট ফুচকা খাওয়ার টাকা হলেও দিতে হবে। এছাড়া তো আমি ছাড়বই না, কারণ বকশিস তো দিতে হইবে ভাই। বকশিস প্রত্যেকবার বকশিস দিতে দিতে আমি একদম ফকির হয়ে গেছি গা, বড় বলতে বলতে একদম বড় বানায় ফেলছে। এখন কোনো টাকাই পাই না, সালামি পাই না। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর যদি আমার টেকনিক তোমাদের ভালো লাগে, সালামি মিশনটা, তাও গত সামনের বছর তোমরাও ট্রাই করবা, অবশ্যই পাইবা, ইনশাল্লাহ পাইবা। তো চলো, দেখা করছি আগামীকাল। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আশা করছি এই ঈদটা যেন সবার আনন্দময় কাটে। প্রত্যেকটা ঈদের বকশিস দিতে দিতে আমরা বড়রা ফকির হয়ে যাই, ঠিক আছে? বড়রা একটু বড় হলে বাস ওদের বকশিস, বা এখন তোমরা বকশিস দাও, ঠিক আছে? এবার ভাবছি আমি যে এবার ছোট বড় নাই, মানে সবার থেকে বকশিস নিব, মানে আমার থেকে বকশিস নিব না, তোমারে ছাড় দিয়ে দিব, থাক তোমাদের ছাড় দিয়ে দিব, কিন্তু আমি জয়কে ছাড়বো না, মানে কি আমি ছোট বড় যা আছে সবার থেকে বকশিস নিব। সো গাইস, এখন আমি আমার আম্মুর বাসায় যাব। তো এখন আম্মুর বাসায় যে আমি শুরু করব সালামি মিশন। সো গাইস, এখন আমি রাকিবের থেকে বকশিস নিব। আমি নেই, তুমি দাশাকে দিয়ে দিও। আমি তোর ধোকা বাজি দিছি, তোর মামার কথাকে আমি তোর নিয়ে আসি। আরে তুই পরে চাগে, দেখছো মা, বেশি বেশি আর একটু মা, আর একটু
আচ্ছা আর তিনটা সংখ্যা বলা না না মা তিনটা নতুন টাকা নতুন হ্যাঁ নতুন টাকাই তো তিনটা মা তিনটা যে আরে দিতেইব ধরো লোক ও ওটা তো ওর কাছে মা আমারটা আমার কাছে এটা তুমি পরে নাও আল্লাহ দাও দাও তাড়াতাড়ি থ্যাংক ইউ আরে জল দিব আমার 100 টাকা দাও মু নাই আমো দাও আমি যে 100 টাকা পাইছি বক্সিস দিন তো বক্সিস 200 দিবা 200 দাও দাও এটাই এখন বকশিসের নিয়ম আর যারা যারা এই বছর করো নাই গা সামনের বছর সবাই করো ছোট বড় যা আছে সবাই রেখ ধরবা ব্যাস এটাই বকশিসের নিয়ম রাত হতে আমি হাতে নাগালে পেয়ে গেছি তো এই দুজনকে আমি রাকিবের রুমে এনে দরজা লক করে দিছি আসো এই যে বড়াপা আর আমার সেজোপা তো আমার বকশিস দাও সবাই দেখতেছে কিন্তু ভালো মতন দিয়া সবাই দেখতেছে আমি সবাই রাখি প্রতিছি মোটকে না না মোটকে নিয়ে যাও মোটকে দাও তুমি দাও মোটকে নিয়ে যাও শিরো তুমিও দিবা বকশিস আমিও দিবা বকশিস তো আরে এটা জামা কাপড় দাও তুমি দাও সো গাইস আমরা বাসায় চলে এসে পড়েছি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমরা এই তো তিনজন বসে রয়েছি ছোট বড় যা আছে সবার থেকে আমি বকশিস দিছি কেউ রে ছাড় দেয়নি মানে স্যালামি কেউ রে ছাড় দেয়নি আমি দিছিও আবার নিছিও 10 টাকা পারছি 20 টাকা পারছি মানে এক প্লেট ফুচকার দাম নিয়েই আসছি আমি ছাড়বো কেন বলো আর এবারকার থেকে রুলস মানে তোমরাও ফাটাই ফেলবা যে সামনের বছর থেকে বড় আর ছোট নাই বকশিস মানে বকশিস স্যালামি সবারই দিতে হইব আল্লাহ ছোট বড় কেউ নাই তাই না দাশা যেহেতু ওদের দুজনকে দিই নেই তারা তার মানে তারা আমার সাথে হ্যাঁ হু মিলাবেই কারণ ওদের দুজন থেকে আমি নেই নেই আর পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল দিবা না এতো পরে তোমরা কোন সময় তোমার টাকা গায়েব হয়ে যাবে তোমরা নিজেও জানবা না তো চলো এখন দেখি কে কত টাকা পেয়েছে আগে ফার্স্ট তাশা বের করো তোমার ব্যাগ থেকে টাকাটা আমি বের করি দাও না হলে না থাক দেখি আমার কাছে দাও আমি টাকা দেখাই আমি নিব না নিব না আমি এখন রাব্বির টাকা গুনবো ঠিক আছে 1000 35 রাব্বি 3600 টাকা পেয়ে গেছে আর এবার আমার টাকা বের করবো এখন আমি দেখবো আমার স্যালামি কত পাইছি ঠিক আছে এই যে আমার স্যালামি ভাই এই স্যালামি নিতে নিতে ঘাম টাম সব ছুটাই ফেলছি এই বছরের মতো মনে হয় আমি স্যালামি কোনো বছরে এরকম করে নিতে পারিনি প্ল্যান করছি এই ক্যামেরা থাকবে তোমরা থাকবা আর আমি এভাবে স্যালামি পাবো এটা হচ্ছে ভালো প্ল্যান আর যদি তোমরা কেউ না নিতে পারো কোনো কেউ থেকে স্যালামি না নিতে পারো এরকম একটা টার্গেট করে স্যালামি নিবা তাহলে নিতে পারবা ঠিক আছে এই যে দেখো আর আসল কথা হয়েছে কি আমার এই স্যালামি নেওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় না শুধু আমার বাসায় গেছি আর আমার বাসায় গেলে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া আমার বাসায় গেছি সবাই পেয়ে গেছি কোনো জায়গায় দূরে আমার যাইতেও হয় নাই তো এখন আমি দেখছি কত পেয়েছি আর আমার ফার্স্ট যে মানে বড় অ্যামাউন্টের বকশিস দিয়েছে সেটা হচ্ছে আব্বু আমার যে 5000 টাকা বলছে পরে 5000 টাকা আমাকে দিয়েছে তো সেটা অবশ্যই ক্যামেরাতে আমি করতে পারি না কারণ যেহেতু তোমাদের কাছে প্রমিস করে ফেলেছে তাহলে দিতে তো হবেই a few moments later 22400 টাকা পাইছি ওয়াও এই ফার্স্ট টাইম মনে এত টাকা পেলাম বাবা তোমাদের জন্য কারণ তোমাদের দেখাইছি আর বলছি যে আমার ফ্যান্সরা বসে রইছে আমি কত টাকা বকশিস পাই দেখতে চাচ্ছে
আমি মাত্র সবচেয়ে মন পেয়েছি তো আমি দিন শেষে অনেক হ্যাপি যেহেতু অনেক ঘাম ফেলতে হয়েছে আমার অনেক ঘাম ফেলতে হয়েছে আম্মা আমাকে 800 টাকা দাও চুপ থাকো আমি আর কোনো সালামি দিব না ইচ্ছেস সালামি শেষ তাই না বলো আর যারা নিয়ে ফেলছো তো নিয়ে ফেলছো দিয়ে ফেলছো তো দিয়ে ফেলছো এই এই সালামি পরে নিতে যে আমার কত ঘাম ছড়াইছে এটা আমি বলেও বুঝাতে পারবো না তো আমি অনেক হ্যাপি এই ঘাম ছড়ানোর মাধ্যমে আমি অনেক হ্যাপি আছি কারণ সালামি তো পাইছি ভাই ঘাম ঝরুক না ঝরুক ঘাম জলে কি হয় বলো হ্যাঁ আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ঠিক আছে ইয়ে সালামি সো টাটা টেক কেয়ার ফর